ছোট্ট জীবনটাকে গড়া যাবে, সে আল্লাহর কাছে স্থান পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। আমি চোখে দেখা বলতেছি মেরে দোস্ত, কোনো হাদিস তো পড়ে আগে পড়ছি, পড়ে চোখেও দেখছি ওই কবর এখনো দুনিয়াতে রাখা আছে, যার থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। এখন এখনো আমি অ্যাড্রেস দেই, আপনি দেখা আসেন। দুনিয়ার কোনো পারফিউম এখন আর আমার নাকে পারফিউম মনে হয় না। আপনাকে আমাকে দুনিয়ার দামি দামি পারফিউম দেখাইতে হবে না, আপনাকে আমি দিয়া দিব পারফিউম নিয়ে ওইখানে ছিটাবেন, দেখবেন নিমিষে চোখের পলকে ওটা হাওয়া হয়ে যাবে, ওইখান থেকে যে সুঘ্রাণ বাহির হইতেছে ওইটা ঘ্রাণ আপনার নাকে যখন লাগবে তো দুনিয়ার কোনো পারফিউম আপনার কাছে পারফিউম মনে হবে না। ওই ঘ্রাণের জায়গা এখনো রাখা আছে, চান আপনি যায় দেখা আসেন, আমিও দেখা আসছি, আপনিও দেখা আসেন। ফেরাউনের বাড়ির কাজের মহিলা যান যান মৌতার সাহাবিদের কবর থেকে এখনোই সুঘ্রাণ বাহির হয়, যান যান জাফর ইবনে আবু তালেবের কবরে, যান যান আবদুল্লাহ ইবনে রাওয়াহার কবরে, যান যান সাইদ ইবনে হারেসার কবরে, যান যান ওই সাহাবিদের কবর আমি চোখে দেখে আসছি, ওই নাকে শুঙ্গে আসছি। কসম খোদার ভিতরের কথা বলতেছি, দুনিয়ার পারফিউম আমার কাছে পারফিউম মনে হয় না, লাগাই বটে কিন্তু ওই লাগাইতে দেরি, ওই ঘ্রাণ নাকে আবার বাড়ি খাইতে দেরি হয় না, মনে হয় ওইটাই তুফানের মতো আবার বাড়ি খায়, বিদায় সব ঘ্রাণ উড়া যায়, মনে হয় না পারফিউম এটা পারফিউম, আতর এটা আতর, যত দামি হোক না কেন। যান আপনিও দেখা আসেন যে ফেরামনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, শুধু কাজের বুয়া না, কাজের মহিলা না, কৃত দাসীও ছিল সে ফেরাউনের। ইউথোপিয়া তার বাড়ি, তার বাড়ি আমি ইউথোপিয়া, আরে না তার বাড়ি রাবিয়ার বাড়ি ইউথোপিয়ায়, ওই ফেরাউনের বাড়ির কাজের বুয়া, কাজের মহিলা, কৃত দাসীও ছিল সে ফেরাউনের। হায় হায়, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি ছিল, এখনো সুঘ্রাণ বাহির হইতেছে। আড়াই বৎসর পরে আল্লাহর রসুল যখন যাইতেছিলেন সুঘ্রাণে দাঁড়াইতে বাধ্য হয়েছেন, কাহিনী বড় লম্বা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে এটা, এখনো বাহির হইতেছে, কিয়ামত পর্যন্ত আসল বাহির হবে কিয়ামতের দিন। হ্যাঁ হ্যাঁ, সে পরিচিতি অর্জন করছে বড় কোরবানির মাধ্যমে, ওই কোরবানির দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাকে তেলে জ্বলতে হয়েছে, শুধু সে জ্বলে নাই, দুটা ছোট ছোট বাচ্চা নিয়ে জ্বলতে হয়েছে। সে ফেরাউনকে স্বীকৃতি দেয় নাই, আনা রব্বুকুমুল আলা বইলা, স্বীকৃতি দেয় নাই, তো ফেরাউন তার বাচ্চাদেরকে আগে কড়ার ভিতরে ঢালছে, জ্বলন্ত তেলের ভিতরে দুধের শিশুকে আগে ঢালছে। রু উঠা যখন উপরে যাইতেছিল, বাচ্চার রু মাকে সান্ত্বনা দিতেছিল, চিৎকার দিতে দিতে উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আছিস, সানাজমা ফিল জান্নাতি ইনশা আল্লাহ, মা সবুর কর, একটু পরেই জান্নাতে আমাদের মিলন। দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও ঢেলা দিছে, মা তো মাই হয়, চোখের পানি ধরে রাখতে পারেন নাই, একটু পর পর উপরে দেখতেন, হাত উঠাইতেন, ঠোঁট নাড়ায় কি বলতেন সেই জানে। ফেরাউন বলছে এরকম করিস কেন, হাত কেন উপরে উঠে, চোখের পানি কেন ঝরে, ঠোঁট নাড়ায় কি বলতেছিস আর কাকে বলতেছিস, আমাকে মাইনা নিলেই তো পারিস, বলে কখনো না, ওই আল্লাহকে বলতেছি। এরকম কুটি ফেরাউন নারাজ হয়, আমার কিছু আসে যায় না, তুই নারাজ হইস না, তাইলে সব হারায় যাবে, আমার দুনিয়াও যাবে আখেরাতও যাবে, সব পরিচয় হারায় যাবে। আল্লাহ গরিব দেখেন না মেরে দোস্ত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি আমি ছয় বার এই দুই চোখে দেখি, উনাকে দেখি নাই কিন্তু উনার দেশের মানুষগুলাকে দেখছি, এখনো পছন্দ হয় না, না রং না ঢং, মনে হয় যে ডাইস সারা বানায় আল্লাহ ছেড়া দিয়েছেন, কোনো রঙও নাই ঢঙও নাই। 1400 বছর আগের বেলাল কেমন ছিল ভাবেন, আল্লাহর কাছে তার পরিচয়, ছোট্ট জীবনটাকে সে গড়ছিল, এটাই তার কাছে পুঁজি ছিল, আর কিচ্ছু ছিল না, এটাই ছিল, কৃত দাস ছিল, আবার পুঁজি হবে তো হবে কি। বেলাল তো ইথিওপিয়ার ছিল, এখনও তার বাড়িটা ঐতিহ্য হিসাবে রাখা আছে, ছোট্ট পাহাড়ের পদদেশে জঙ্গলের ভিতরে ওই ছোট্ট বাড়িটাকে এখনও সিমসাম সাজায় রাখা আছে, আপনি গেলেও দেখতে পারেন, আদিস আবাবার থেকে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে গাড়িতে যেতে, বেশি সময় লাগবে না, কিন্তু আমার বিশ্বাস আপনি ওইখানে গেলে চোখের পানি ধরেও রাখতে পারবেন না, আপনার ভিতর থেকে কান্না আসবে, আমি 6 বারের 1 বারও ধরে রাখতে পারি নাই,
ভিতর চোখে পানি ঝরছে, ভিতর থেকে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়, আমার দেশের মানুষ কোথায়, কোথায় তুমি, যে জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো, তিন মাস মদিনার থেকে দূরে থাকলে আল্লাহর রসুল স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসতেন, যে নিজ কবর থেকে উঠবেন, আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কেয়ামতের দিন উঠবে, উঠেই আজান দিবে, যে খালি পায়ে উলঙ্গ কেয়ামতের মাঠে যাবে না, সে লাল উপর উটের উপরে চড়া যাবে, আমরা সবাই পায়ে হেঁটা যাব কেয়ামতের মাঠে, আল্লাহ তার কাছে আমলনামা চাবে না, বরং আল্লাহ বলবে আদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, বেলাল দুনিয়াকে একটা আজান শুনায় দে, সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি লাভ করছে। মা বোনদের জন্য বলতেছি, রাবেয়ার বাড়ি বেশি দূরে না বেলালের বাড়ির থেকে, মাত্র এক ঘন্টা ড্রাইভের ডিস্টেন্স, রাবেয়ার বাড়িটাও এখনো রাখা আছে, রাবেয়ার বাড়ি ইথিওপিয়া, যদিও বলে বসরা, সে বসরায় চলে গেছিল কৃত দাসী হিসাবে, কিন্তু তার অরিজিনাল জন্মস্থান, অরিজিনাল বাড়ি ইথিওপিয়ায়, এখনো তার ঐতিহ্য রাখা আছে। বাংলাদেশেও কিছু ঐতিহ্য এখনো রাখা আছে, ঠিক না, সব তো হারায়া যায় না, ঠিক না, না হারায় গেছে, কি বলেন, ইশাকার রাজধানী কি হারায় গেছে, না বিক্রমপুরের নাম হারায় গেছে, রাজা বীর বিক্রম হারায় গেছে বটে, কিন্তু বিক্রমপুর এখনো কাগজে কলমে লেখা আছে, ঠিক না, রাজা বীর বিক্রম হারায় গেছে, রাজবাড়ির রাজা হারায় গেছে, কিন্তু রাজবাড়ি এখনো রয়ে গেছে, জান্না জান্না নাটোরের রাজবাড়ি এখনো রাখা আছে, রাজারা কোথায় আছে কে জানে, আহসান মঞ্জিল আছে, কিন্তু এখন নওয়াব আহসানুল্লাহ নাই, এরকম ওই রাবেয়ার বাড়ি রাখা আছে, ওইখানে গেল কান্না আসে, যে রাবেয়া তুইও কৃত দাসী ছিলি, তুইও তো হাজার বছর আগে কেমন ছিলি, আজকের গুলাকেই পছন্দ হয় না, তোকে আর কি পছন্দ হইতো, তোর রূপরেখাই কীরকম ছিল, কিন্তু তোর নামের জীবনী কোনো বাসা নাই দুনিয়ায়, যেই বাসায় রাবেয়ার জীবনী না আছে। জান জান আমাদের দেশের লাইব্রেরিগুলো এখন ছাপে আর বিক্রি করে, মা বোনরা ওটা ঘরে নিয়ে পড়ে, রাবেয়া কৃত দাসী ছিল, 33 বছর বয়সে মারা গেছেন, মারা যাওয়ার আগে রাবেয়া বিধবা হয়ে গেছেন, কাফনের জন্য নতুন কাপড়ও রাবেয়ার কপালে চটে নাই, কিন্তু স্বপ্নে যখন দেখছে তো নূরের পোশাক পরা ছিল, জিজ্ঞাসা করছে রাবেয়া ওই কাফনের কাপড় কোথায়, বলছে ওটা খুঁড়া ফালায়া দিয়েছেন, জান্নাতের নূরের পোশাক আল্লাহ পরায়া দিয়েছেন, এটার নামই সত্য। এই জন্য ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে, যে গোড়া যাবে, যুবক যাবে, যে যাবে, যে গোড়া যাবে, সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন, গোড়া গড়াটা সহজ কীভাবে, কীভাবে আমি গড়ব, কীভাবে গড়ব, এটার জন্য যদি বলেন, আপনিই প্রশ্ন করতে পারেন যে আমি গড়ব তো গড়ব কী করে, এই জন্য আল্লাহ আমাদেরকে সহজ করছেন, আল্লাহ নিজের কথা বলেন নাই, আল্লাহর কথা যদি বলতেন তাহলে এটা হয়তো কঠিন হয়ে যেত, যে আমি গড়ব তো গড়ব কী করে, তোমাকে তো চোখেই দেখা যায় না, লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না, ওলা তুখালিতুহু দুনুন, দেনদারনায় আনা যায় না, ওলা ইয়াসিফুল ওয়াসিফুন, যার বর্ণনা দিয়া শেষ করা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না, করব তো করব কি করে, তো আল্লাহ আমাদের জন্য সহজ করছেন, যে না না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে পাঠাইলাম, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, তাইলে জীবন গড়া হয়ে যাবে, আমার বন্ধুর গোলাম হইতে দেরি, ডেলি তুমি প্রতি নামাজের ভিতরে যেটা চাও, হেদায়েত হেদায়েত হেদায়েত, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি হেদায়েতের মালা তোমাকে পড়াইতে দেরি করব না, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, ওয়াইন তুতিউহু তাহতাদু, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রসুলের গোলাম হলো সে আল্লাহর গোলাম হিসাবে স্বীকৃতি পাবে, আল্লাহ বলে সহজ করে দিলাম, কঠিন করলাম না, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, বাস্তবিক এটাই সত্য, কবির ওই কথাই সত্য, কিয়া ফাতুনে মুহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, আল্লাহ বলতেছে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোর হয়ে যাব, ইয়ে দুনিয়া ক্যা চিজ হয়, লৌহ কলম তেরে হ্যাঁ, দুনিয়া আর কি জিনিস, সমগ্র জগৎটা তোর হাতে উঠায় দিয়া দিব, যার কারণে সম্ভব ছিল। আজকে তো আমরা যান্ত্রিক জিনিস দিয়া যান্ত্রিক জিনিসকে হ্যাক করি, ঠিক না, মনে বোঝেন নাই, যান্ত্রিক জিনিস দিয়া যান্ত্রিক জিনিসকে
টেকনোলজির মাধ্যমে টেকনোলজিকে আমরা হ্যাক করি, ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্যকে হ্যাক করতেছে ইশারা দিয়া, কত বড় হ্যাকার চিন্তা করে। দাউদ আলাইহিস সালাম সূর্যকে হ্যাক করতেছে ইশারা করা, ডুবিস না, আসর পড়ি না, ওইখানে দাঁড়ায় আছে। অথচ ওর গতি পার ঘন্টায় কত? 6,00,000 মাইল পার ঘন্টায় গতি হ্যাক করতেছে। আপনি তো আজকে ভিডিও কলিং বলেন, এই সূত্র দুনিয়া পাইছে তো পাইছে কোত্থেকে আমাকে বলেন? মুঠোফোনের সূত্র আসছে তো আসছে কোত্থেকে? 1400 বছর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুঠোফোনের সূত্র আমাদের কাছে উঠায় দিয়েছেন, যিনি মেম্বরে দাঁড়ায় বসেছিলেন সারিয়াতাল জাবাল, 3,000 কিলোমিটার দূরে বন্দর আব্বাসে ছিল সারিয়া, সেনা প্রধান ছিল 3,000 কিলোমিটার দূরে বন্দর আব্বাস ইরানের শহরে, মেম্বরের উঠতেছিলেন সিঁড়িতে আর বলতেছিলেন সারিয়াতাল জাবাল, সারিয়া পাহাড় সামলা, 6 মাস পরে যদি মখন মদিনা মোনাব্বারায় আসে, সবাই জিজ্ঞাসা করছে সারিয়া আসামিতা সৌতা আমির আল মুমিনিন, আমিরের মুমিনের আওয়াজ কি তুমি শুনছিলে? তো সে হাসতেছে বলতেছে শুনি নাই শুধু, রাআইতু আন্নাহু ওয়াকিফুন আলা মিম্বারির রাসূল, আমি দেখছি উনি আল্লাহর রাসূলের মিম্বারে দাঁড়ায় আমাকে পাহাড় দেখায়। সূত্র আসছে তো মুঠোফোনের ওইখান থেকে আসছে। ও মেরে দোস্ত, আমি কেমনে বুঝাবো আপনাদেরকে, কেমনে বুঝাবো কোথেকে জানি কই হারায় গেছি? এই ছোট্ট জীবনটাকে কোরা যেতে হবে।